আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পয়লা বৈশাখ স্পেশাল রান্নার তৃতীয় পর্বে আজ আমি আপনাদেরকে আরও একটি পিঠার রেসিপি দেখাচ্ছি। এই পিঠাটির নাম হচ্ছে তেল পিঠা। কোনো কোনো অঞ্চলে কিন্তু এটার নাম পোয়া পিঠাও বলে থাকে। যাই হোক না কেন, এই পিঠাটি আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আজ। কিন্তু এটা কিন্তু কোনো মিষ্টি পিঠা না, এটা হবে ঝাল, তাও আবার ইলিশ মাছ দিয়ে। তাই এই পিঠাটির নাম আমি দিয়েছি ইলিশ মাছের ঝাল তেল পিঠা। চলুন তাহলে দেখে নিই যে এই ইলিশ মাছের ঝাল তেল পিঠাটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। ইলিশ মাছের ঝাল তেল পিঠার জন্য আমার এখানে পেঁয়াজ কুচি লাগছে টেবিল চামচের এক চামচ, ধনিয়া পাতা কুচি লাগছে টেবিল চামচের এক চামচ, এখানে আছে চালের গুঁড়ি, চালের গুঁড়ি এখানে আছে আমার মেজারমেন্ট কাপের এক কাপের মতো, এখানে লাগবে আমার তেল ভাজার জন্য, আর আছে এখানে লবণ, লবণটা স্বাদ মতো, আর এখানে আছে আমি বেকিং পাউডার লাগবে আমার হাফ চা চামচের মতো, একটা ডিম লাগবে, আর এখানে আমি মরিচ নিয়েছি, আমি লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ দুইটাই নিয়েছি। আপনারা যদি দুটা না দিতে চান তাহলে যে কোনো একটাই দিতে পারেন, আপনাদের ঝাল যেরকমটা খান সেরকম বুঝে আপনারা দিয়ে নেবেন। আর এখানে আমি এক টুকরা ইলিশ মাছ নিয়েছি, বড় সাইজের একটা টুকরা নিয়েছি আমি। এই ইলিশ মাছটা আমি জাস্ট অল্প একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে জাস্ট একটু আমি সিদ্ধ করে নিয়েছি, পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। প্রথমে আমি এখন এই ইলিশ মাছটার কাঁটাটা বেছে নিব। ইলিশ মাছের আমি ভালোভাবে একদম কাঁটা ছাড়িয়ে নিয়েছি এখানে। এখন আমি আটার মিশ্রণটা গুলিয়ে নিব। আমি আটাটা চালের গুঁড়িটা আমি এখানে দিয়ে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে। এখন আমি এখানে একটু পানি দিয়ে নিব। পানিটা আমি এখানে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো দিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণটাই আগে দিয়ে নিলাম না, এক কাপ পুরোটুকুই দিলাম না, আগে হাফ কাপ দিয়ে আগে আমি ব্লেন্ডার করে নিব ভালোভাবে, তারপর যদি আমার আরও লাগে তারপর আমি সেটা দিয়ে নিব। আমি হালকা একটু ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডার করার পর আমার আর পানির দরকার পড়বে না, কিন্তু আমি এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার। আর আমি এখানে লবণ আর বেকিং পাউডারটাও দিয়ে নিব। লবণটা স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। আমি এখন আবার একটু ব্লেন্ডার করে নিব। আর আমি কিন্তু ব্লেন্ডারের কাঁটাটা ব্যবহার করেছি, যেটা আমরা আদা রসুন পেস্ট করি সেই কাঁটাটা। আমার মিশ্রণটা ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখুন মিশ্রণটা কেমন ঘনত্ব হয়েছে। এরকম করে আপনারা গুলিয়ে নেবেন, যতটুকু পানি লাগে আপনারা সেই বুঝে আপনারা অল্প অল্প করে পানিটা দিয়ে নেবেন। আমি আবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এরকম একটু ঘনত্ব হবে দেখছেন। এখন আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি, যে ইলিশ মাছটা বেছে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, আমি এখানে মাত্র দুইটা দিয়েছি, আমার কাঁচামরিচটা একটু ঝাল বেশি রেখে আমি দুইটা দিয়েছি, আর পেঁয়াজটাও দিয়ে নিয়েছি, আর লবণ তো আমার আগে থেকেই দেয়া। এখন ভালো করে আমি মিশ্রণটা গুলিয়ে নিব, ভালো করে গুলিয়ে তারপর এখন আমরা চলুন ভাজতে চলে যাব। ভিউয়ার্স, আমি একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, যেহেতু তেল পিঠা আমার তেলের পরিমাণটাও বেশি লাগবে, ভাবে গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, পিঠার মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কেমন করে ফুলে যাচ্ছে। তেল পিঠা যদি নাই ফুলে তাহলে তো আর সেই তেল পিঠাটা তেল পিঠা রইল না, তাই না? এরকম পয়লা বৈশাখের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা এরকম রং বেরঙের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা আপনারা বানিয়ে খাবেন, আর এর জন্যই আমার এই তিনটা পিঠা আমি আপনাদেরকে আজকে উপহার করছি, যে ইলিশ দিয়ে কিভাবে আপনারা পিঠা তৈরি করতে পারবেন।
আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ভিউয়ার্স, আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই আমার যতটুকু কষ্ট আপনাদের জন্য, আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমার সার্থকতা। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু যথেষ্ট ফুলে গেছে, আমার কিন্তু দেখেই খুব লোভ লাগছে। পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি একটু বেশি ব্রাউনিশ কালারটা চান তাহলে একটু বেশি করে একটু ভেজে নেবেন, আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে, তাই মুছিয়ে নিচ্ছি। এখন এমন করে সবগুলো পিঠা আমরা বানিয়ে ফেলবো, এমন করে সবগুলো পিঠা আমরা বানিয়ে নিব। আর আপনারা একটু চেষ্টা করবেন ভিউয়ার্স, যে ঢালাইয়ের যে কড়াইগুলো পিঠা বানানোর একটু গর্ত বেশি থাকে কড়াইগুলোতে, সেই কড়াইগুলোতে আপনারা পিঠা বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠা কিন্তু একদম সেই গ্রামের আমাদের নানি দাদিরা যেভাবে বানাতো আর যেই টেক্সচারটা আসতো, যেই সাইজটা হতো, সেরকমই চলে আসবে। একেবারে করতেই যে হবে ঢালাইয়ের কড়াতে তা না, অন্য কড়াইও আপনারা করতে পারবেন, কিন্তু এটাতে করলেই পিঠার মানে সাইজগুলো দেখতে একটু সুন্দর হয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে যাচ্ছে আমার একের পর এক পিঠাগুলো, এরকম করে একের পর এক সবগুলো পিঠা আমি ভেজে নিব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেল, এক কাপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু আমার মোট 6টা পিঠাই হয়েছে ভিউয়ার্স। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সবগুলো উপকরণ বাড়িয়ে দিয়ে সব বেশি করে বানিয়ে নেবেন। আমি কিন্তু একটা পিঠা ভেঙেও রেখেছি, দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে, চালের গুঁড়ির হলেও কিন্তু পিঠাটা যথেষ্ট সফট, আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারা অবশ্যই বানাবেন। তাহলে নেক্সট কোনো এপিসোডে আমি আসছি আপনাদের জন্য, আর কোনো পিঠা নই, এখন নিয়ে আসবো অন্য কোনো কিছু নিয়ে। তার জন্য আমার চ্যানেলটাতে আপনাদের চোখ রাখতে হবে, আর এর জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।